দেখো আমার বেবি মুভমেন্ট কেমন নড়াচড়া করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটু ডেলি ব্লগ বাই শুস। হ্যাঁ, এত জোশ নিয়ে যে আমি এই ইন্ট্রোটা দিলাম, এটা তোমাদের জন্যই দিলাম, কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসো। ভাবি ব্লগ করবো না, কারণ আমার কন্টেন্ট কিছুই থাকে না, তোমরা জানো ভালো করে। এখানে এসে জাস্ট আমার বিছানা ছাড়া আর কোনো কন্টেন্ট নেই, আর বিছানায় সারাক্ষণই শুয়ে পড়ে থাকি, ল্যাদ খেয়ে পড়ে থাকি আর কি, আর কিছুই তো করার নেই, যার কারণে হয়তো ঠিকঠাক করতে পারি না। আর আমার মুখের হাল দেখছো, মানে যত দিন যাচ্ছে আমার অবস্থাগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, যারা কাজ করে তাদের জন্য যে এই প্রেগনেন্সিটা, মানে কি যে মারাত্মক পরিমাণের একটা মানে দুর্ঘটনা ঘটছে নিজের সাথে হচ্ছে। তো এবার অনেকে কমেন্ট করবে যে এই চিন্তা ভাবনা নিয়ে তুমি মা হতে যাচ্ছ, কত রকমের চিন্তা ভাবনা অনেকের আছে। কিন্তু বিশ্বাস করো, যারা বাইরে কাজ করে তাদের জন্য যে কতটা দুর্ঘটনাপূর্ণ এই মানে ঘটনাটা, সেটা কাউকে বোঝানো যাবে না। তো আমিও কাউকে বোঝাতে পারছি না। আমি একটু পুরোনো বাড়ি এসেছিলাম, তাই ভাবলাম ইন্ট্রোটা দিই এখান থেকেই। তো সেই জন্য এখান থেকে ইন্ট্রোটা দিচ্ছি, চারিদিক ঘুরে ঘুরে। আমাকে হাঁটাহাঁটি করতে মানা করেছে, বাট কতক্ষণ বসে থাকবো স্টিল নাও পাচ্ছি না আর। তো সেই জন্য একটু তো হাঁটতে ইচ্ছা করছে, আর প্রচণ্ড পরিমাণে দমের কষ্ট হচ্ছে, মানে দম ফেলতে কষ্ট হচ্ছে এই টাইমটায়। আর দিন গুনছি, এক একটা দিন যেন পুরো বছরের মতো যাচ্ছে, মনে হচ্ছে যেন না আর কোনোভাবেই, মানে আমি অধৈর্য হয়ে গেছি বিশ্বাস করো। মানে ফার্স্ট ডেট থেকে একদম এক মাস থেকে আমি পুরো যেন বাড়িতে বন্দি, এরকম মনে হচ্ছে। তো যেহেতু বাইরে ঘাটে কাজ করে অভ্যাস, মানে আমি আর নিতে পারছি না ব্যাপারটা, মানে কাউকে বোঝাতে পারছি না, নিজেও নিতে পারছি না, মানে রাগও হচ্ছে আবার রাগ হচ্ছে না। তার মধ্যে তো মানে প্রথম থেকে তো এক একটা করে কাটিয়ে কাটিয়ে আসছি, ফার্স্ট কথা শরীর খারাপ নিয়ে, আজ বুকে ব্যথা, কাল মাথা ব্যথা, কাল হঠাৎ করে ভাইরাস জ্বর হয়ে যাচ্ছে, মানে আমার জীবনে শান্তি নেই। কালকে গলব্লাডারে স্টোন দেখা দিচ্ছে, আজকে হার্টের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, আজকে দম ফেলতে পারছি না, মানে আমি জানি না। আমার সামনে আশেপাশে অনেক কজনই আমার সামনেই আর কি মা হলো, তাদের এত প্রবলেম সত্যি ছিল না, আমার এত কিসের প্রবলেম আমি বুঝতে পারছি না। তো আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, মানে আমি আর পাচ্ছি না, মানে সত্যি পাচ্ছি না, মানে এবার কান্না পাচ্ছে, মানে রাতে করে তো আমি কাঁদতে শুরু করেছি যে আর নয় ভগবান, আর নয়, মানে শেষ করো জিনিসটা, আমি আর পাচ্ছি না, আর কোথাও যেতেও পাচ্ছি না। তো ব্লগ কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। তোমাদের কি ভালো লাগবে বলো তো? এই শুধু শুধু আমি জাস্ট অন হয়ে একটুখানি বকবক করি, আর ব্লগগুলোও দেখেছো তোমরা, খুবই ছোটো ছোটো হয়। তো খুবই একদম সামনেই ডেট চলে এসছে, ডেট আমাকে দেয়নি সেটা নিয়ে চাপ নেই। এই প্রথম, এই প্রথমবার বোধহয় কেউ মা হচ্ছে যার কোনো ডেলিভারি ডেট ডক্টর দেয়নি, মানে এটা ভাবলেও অবাক লাগে, আমার কোনো ডেলিভারি ডেটই নেই। তো যাই হোক, এখনো পর্যন্ত ডেট দেয়নি, আমি জানি না আদৌ ডেট আমার দেবে কি না। তো আমি যত বিরক্ত হয়ে যাচ্ছি, ডাক্তারও ভাবছে তুই কত বিরক্ত হবি, হ আমি তোকে ডেট দেবো না। তো চলো, আমি এই বাড়ি এসেছিলাম বলে ইন্ট্রোটা দিয়ে নিলাম, এইবার ওই বাড়ি কী হচ্ছে না হচ্ছে সেটা তো ভয়েসে বলবোই কিছু না কিছু, কিন্তু কিছুই হয় না বিশ্বাস করো। তোমরা তো দেখো আমার ব্লগ, মানে জাস্ট বোরিং, আমি জানি কিভাবে যে তোমরা দেখো, যে কজনই দেখো কিভাবে দেখো আমি জানি না, তাদেরকে সত্যিই অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আপাতত টাটা, আর পুরোনো বাড়ির অবস্থাটা একটু ভালো, মানে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, পুরো খটখটে শুকনো হয়ে গেছে পুরো। তো চলো আপাতত টাটা। দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন একই অবস্থা, কারেন্ট যাবেই, বুঝতে পারি না কারেন্টটা কেন যায়। এখন সবাই বলছে, মানে বলে আর কি, এটা দুর্গাপুজো আসছে স্টক হচ্ছে। আরে ভাই, বেঙ্গল লাইনেই কি শুধু স্টক হয়? বেঙ্গল লাইনের এদিকেই কি শুধু দুর্গাপুজো হয়? দুর্গাপুজো কি কলকাতায় হয় না? তাহলে সিএসসির লাইন কেন যায় না? মানে যা তা কথাবার্তা বলে ফেলে যে পুজো আসছে, তো এবার স্টক হচ্ছে, স্টক হচ্ছে কারেন্ট। আরে ভাই, স্টক কীভাবে করবে? বিরক্তিকর, মানে কারেন্ট যাবে, মানে সকাল থেকে চারবার যাওয়া হয়ে গেল, এখন এসছে, তাই ভাবলাম যে না একটুখানি বলি যে কী কী দাবিটা কী, মানে পুরোপুরি আমাকে মেরে ফেলা মানে
তাল আর কি, মানে এই বছরটাই আমি প্রেগনেন্ট, এই বছরটাই সব কিছু, যেখান থেকে গরম, এরম গরম বাপের চতুর্পুরুষে দেখিনি, এবছর যা গরম পড়েছে তার মধ্যে তো এখানে এসেছি, এখানে কারেন্ট যেত না, এখানে হঠাৎ করে দেখছি কারেন্ট যাচ্ছে, শুধু যাচ্ছে শুধু যাচ্ছে। আজকে সকালবেলা থেকে শুরু করে চারবার গেছে, এটা নিয়ে চারবার গেল আর কি, মানে বিরক্তি। অনেকদিন পর আমি দুধ চা খাবো, দুধ চা বিট্টু এসছে তাই আমি দুধ চা খাবো। হ্যাঁ, বিট্টুকে দেখানো যাবে না, খুব রেগে যায়। কুমড়ো শাক নাকি এটা? কুমড়ো শাকই তো পুরো ছাদ ময়, আমার মা ভরিয়ে ফেলেছে কুমড়ো শাক মোটামুটি, আমি ছাদে উঠেছি কত জন্ম পর, অনেক দিন পর আমি ছাদে উঠেছি। হায় হায়, ছাদে যে এত কিছু হয়ে গেছে সেটাও জানি না, ছাদটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, এমনি নিচে বসে পড়বো নাকি? বেশি দূর যাবো আর কোথায়, ফুল হয়েছে অনেক, দাঁড়াও, ফুল মানে কুমড়ো ফুল আর কি, কুমড়ো ধরেনি একটাও, ধরলে দেখাতাম। তো যাই হোক, বেশ অনেক দিন, মানে অনেক মাস পর আমি ছাদে উঠেছি, মানে আমি জানি না এরপর আবার কবে ছাদে উঠবো। বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা পরিবেশ, কিন্তু বৃষ্টি আসছে না, বৃষ্টি আসার দরকার ছিল, কারণ বৃষ্টি এলে তবে ছাদটা ভিজবে, ছাদ ভিজলে তবে ঠান্ডা হবে, তো হচ্ছে না আপাতত, কিছু করার নেই। রাস্তার লোকগুলো আমাকে দেখতে দেখতে যাচ্ছে, ভাবছে আমি উঠেছি ছাদে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশ ভালো লাগছে, ছাদে বসে আছি আর এই দেখো বেবি মুভমেন্ট। তো ভাবছিলাম অনেকদিন ধরেই শেয়ার করব তোমাদের সাথে, বাট এখন ও যা নড়াচড়া করছে দেখো, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, এটা আমার খুশির মুহূর্ত। এরকম প্রায় সময়ই অনেক ভিডিও করেছি কিন্তু শেয়ার করার মতো নয়, তো এটা ভাবলাম বসে আছি যখন ছাদের মধ্যে আর ও নড়াচড়াও করছে বেশ সুন্দরভাবে, তো তোমরা একটুখানি জুম করে দেখো, খুব একটা তো পাওয়া যায় না এই মুহূর্ত, তো আই এম ভেরি হ্যাপি। এখানে এন্ড করছি কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর আমি ছাদেই বসেছিলাম, এই যে বিট্টু আর আমি দুজনে ছাদে বসেছিলাম। তো বেবি মুভমেন্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আমি তো ফিল করতেই থাকি সারাক্ষণই কিছু না কিছু, তো তোমরাও বলো যে কেমন ফিলিংস একটা। তো যাই হোক, চলো ভিডিও এখানে এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দিতে থাকো, টাটা।